सामने उठ गए ना দাঁড়িয়ে ১৭ জন আমাদের প্রার্থী আক্রান্ত হয়েছেন, কিন্তু তাতে ভোট আটকাচ্ছে না, মানুষ আরো বেশি উৎসাহে ভোট দিচ্ছে। এই হিংসা আর অত্যাচারের বিরুদ্ধে এবার ভোট হচ্ছে, এটাই পরিবর্তনের ভোট। দিলীপ দা, টিটাগড়ে ঝামেলা হচ্ছে, ঝামেলা অনেক জায়গায় হচ্ছে, আর জানে ওরা ওখানে ঝামেলাই করতে হবে, কিন্তু ঝামেলা করে কোনো লাভ হবে না। সাধারণ মানুষের ভয় কেটে গেছে, তারা ভোট দিচ্ছেন, আর ভোটের রেজাল্ট বেরোলে তখন বুঝতে পারবেন যে হিংসা ফিংসা সব শেষ হয়ে গেছে। কিছু না, সব প্রাইম মিনিস্টার বলে দিচ্ছেন। সবাইকে রামনবমী শুভেচ্ছা, রামরাজ্য প্রতিষ্ঠা হবে পশ্চিমবাংলায়। Dilip, bastı da. 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 Dilip, bastı
চিনতে পারছি না ঠিক আছে।
সভাপতি আসছে কি বলবেন মানুষ আজকে দেখছেন তো সবাই পুরো সবাই মিলে পশ্চিম বাংলাতে 2021 যেভাবে সভাপতি প্রথম দিন থেকে ওয়ান ডে থেকে বলছেন এবার পশ্চিম বাংলাতে পরিবর্তন হবে তো 2021 পশ্চিম বাংলাতে ভারতীয় জনতা পার্টি সরকার করছে দিলীপ ঘোষ সাহেব আসছেন ওনাদেরকে আমরা স্বাগত জানাবো এখন আমরা সবাই মিলে এখন অনেক মিছিল আছে স্মৃতি ইরানি আসছেন সবাই আসছেন ধন্যবাদ সারা বাংলা আজকে দেখছে যে পশ্চিমবঙ্গের পরিবর্তন সোনার বাংলা করার যে সংকল্প মোদিজি নিয়েছেন সেই সংকল্পে সারা বাংলার মানুষ জেগে উঠেছে সাথে সাথে দুর্গাপুরের মানুষও জেগে উঠেছে কারণ আপনারা দেখেছেন 2019 লোকসভাতে দুর্গাপুরের মানুষ এই সরকারকে তৃণমূল সরকারকে বহিষ্কার করেছিল এবং আমাদের রাজ্য সভাপতি যিনি আজকে আসছেন বলেছিলেন 19-21 সাফ তো সাফ করার যে প্রস্তুতি আমরা সকলে রেডি হয়ে গেছি আর কয়েকদিনের পরে দুর্গাপুরে আমাদের নির্বাচন 26 তারিখের নির্বাচনে এই স্বৈরাচারী সরকারকে আমরা শেষ করে সোনার বাংলা করার যে আমাদের মোদিজির স্বপ্ন সেই স্বপ্নের লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আপনার পরিচয় আমার পরিচয় ছোটন চক্রবর্তী আমি এই বিজে ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক আজ দুর্গাপুরের পূর্ব পশ্চিম বিধানসভা কেন্দ্রের লক্ষণগড়ির সমর্থনে প্রচারে আসতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজকে আমরা কাছে পেয়েছি লক্ষণগড়িকে তিনি নিজে দাঁড়িয়ে থেকে সভাস্থল নয় এটা হেলিপ্যাড পরিদর্শনে আছেন সকালবেলা প্রস্তুতি লক্ষণদা আজকে রাজ্য সভাপতি আপনার প্রচারে আসছেন কি বলবেন এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় কারণ রাজ্য সভাপতি এই মুহূর্তে সারা বাংলা জুড়ে প্রচারে ব্যস্ত আর তার মধ্য দিয়েও আমাকে সময় দিয়েছেন আমি মনে করি খুব ধন্যবাদ জানাচ্ছি ওনাকে পার্টির পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে যে এত ব্যস্ততার মধ্যেও তিনি আমাদেরকে সময় বার করে সময় দিয়েছেন এবং আজকে প্রায় 2-2.5 ঘন্টা আমার সাথে থাকবেন তাই জন্য আমরা খুব ধন্যবাদ জানাচ্ছি কর্মী সমর্থকরা খুব উচ্ছ্বাস আজকে স্বাভাবিক আছে বাংলায় বিজেপি ক্ষমতা আসছে তার স্টেট প্রেসিডেন্ট যিনি পশ্চিমবঙ্গের কাণ্ডারি তিনি দুর্গাপুরে আসছেন আমার প্রচারে আসছেন সমস্ত কর্মীরা টকবক করে ফুটছে কোরা সেই মুহূর্তটা কখন এসে পৌঁছাবে কখন দিলে দেখতে পাবো কখন তাকে নিয়ে আমরা এগিয়ে যাবো এই জন্য মানুষ অতি আগ্রহ অপেক্ষা করছে কর্মীদের প্রচণ্ড উচ্ছ্বাস রয়েছে কোন মুহূর্তে এসে পৌঁছাবেন আর কি আমরা রোড শো করবো রাজ্যের করোনা পরিস্থিতি খুব খারাপ সেই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের প্রচার আমরা করোনার পরিস্থিতির জন্য সমস্ত মানুষকে আহ্বান করেছি যে মাস্ক পরুন স্যানিটাইজ হাতে নিন দূরত্ব মেনটেন করুন কারণ জীবন আগে বাকি পরে সব এই জন্য আজকে অমিত শাহের কার্যক্রম ছিল আমাদের 22 তারিখে রোড শো 1 লক্ষ লোকের এখানে জমায়েত হতো সেটাকে আমরা মাত্র 1000 সীমাবদ্ধ রেখেছি কার্যকর্তা বৈঠক মাঠের মধ্যেই করবেন অত আমরা পুরো সচেতন কি দিদি সচেতন নন তার কারণ এই কারণেই বলছি যে দুর্গাপুরে সমস্ত করোনা পেশেন্টরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ফুটপাতে রয়েছেন হসপিটাল ভর্তি নিচ্ছে না বেড নেই ডাক্তার নেই ওষুধ নেই দিদির কোনো চিন্তা নেই খালি মোদিজির পেছনে লেগে বসে আছেন বাংলা বাঁচান দায়িত্ব কাজ ছিল খালি দিদির সাথে রং করে দিচ্ছেন ওষুধ নেই ডাক্তার নেই নার্স নেই কিচ্ছু নেই মানুষ হাহাকার করছে আর এই কারণে বাংলা মানুষ পরিবর্তন চাইছে পরিবর্তন হবে 2রা মে পরে দেখতে পাবেন আমরা সব করব মানুষকে বাঁচাবো আমরা উন্নয়ন করব আমরা সোনার বাংলা গড়বো আমরা অপেক্ষা করছি দিনটা কবে কবে মুহূর্ত সেই সন্ধিক্ষণটা ওখানে এসে পৌঁছাবে